মধ্যমগ্রামের সূচনা হলো এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার। এদিন খেলার সূচনা করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এই উপলক্ষে এক মোটরসাইকেল র‍্যালিরও আয়োজন করা হয়। আগামী 17 তারিখ থেকে শুরু হচ্ছে এমএলএ কাপ। মধ্যমগ্রাম ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত বছর থেকে শুরু হয় এই ফুটবল প্রতিযোগিতা। এবার দ্বিতীয় বর্ষে পা দিল এই টুর্নামেন্ট। রবিবার মন্ত্রী রথীন ঘোষ এই টুর্নামেন্টের শুভ সূচনা করেন। মন্ত্রী বলেন, মধ্যমগ্রাম ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, গত বছর থেকে শুরু হয়েছে। এটি খুব ভালো উদ্যোগ। বিশ্বকাপ ফুটবল চলছে এখন, এটা খুব ভালো উদ্যোগ। বিশ্বকাপ ফুটবল চলছে, এর মধ্যে এই খেলা আলাদা মাত্রা পাবে। ফুটবল খেলা উপলক্ষে একটি র্যালিরও আয়োজন করা হয়। মধ্যমগ্রাম মাইকেল নগর থেকে শুরু হয়ে সাজের হাটে শেষ হয় এই র্যালি। মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান আমাদের সকলের প্রিয় মানুষ মাননীয় নিমাই ঘোষ মহাশয় উপস্থিত আছেন। মধ্যমগ্রাম পৌরসভার জল দপ্তরের সিআইসি মাননীয় কল্যাণ দত্ত মহাশয় উপস্থিত আছেন। 21 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কাউন্সিলর কৃষ্ণা সেনগুপ্ত মহাশয় উপস্থিত আছেন। 17ই ডিসেম্বর থেকে 4ই জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। মোট 7টি টিম, ইমামি ইস্ট বেঙ্গল, এরিয়ানস ক্লাব, জর্জ টেলিগ্রাফ, ক্যালকাটা কাস্টম, আশুজ রেইনবো এবং নেতাজি ব্রিগেড উত্তরপাড়া ও ইউনাইটেড এফসি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। কলকাতার মাঠের প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নেবেন। আগামী কয়েকদিন ফুটবল জোয়ারে গা ভাসাবেন মধ্যমগ্রামবাসী। আমি খুশি যে ফুটবল খেলার একটা আলাদা উন্মাদনা আছে। একদিকে বিশ্বকাপ চলছে, তার মধ্যে আমাদের এই গতকাল আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তারও এমপি কাপ হয়েছে ডায়মন্ড হারবারে। আমরা প্রত্যেক বছরই এখানে এমএলএ কাপটা হয় এবং এটা আমাদের এখানকার যারা ফুটবলের প্রতি যাদের ভালোবাসা তারাই এটা চালু করে এবং এই খেলাটাকে কেন্দ্র করে মধ্যমগ্রামে একটা আলাদা উন্মাদনা তৈরি হয় এবং তার মধ্যে দিয়ে আমার মনে হয় যে খেলাধুলোর বিকাশ হলে শারীরিক গঠন থেকে শুরু করে সব কিছু ভালো হবে এবং আজকের প্রজন্মের ছেলেমেয়েরা খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়বে, এটাই মূল উদ্দেশ্য। সেটাকে কেন্দ্র করেই আর কি এই এত ব্যবস্থাপনা। সবাই সাহায্য করে, আমাদের সমস্ত কাউন্সিলর, আমাদের দলের সমস্ত মানুষ যারা আছে এখানকার মধ্যমগ্রামে, যারা খেলোয়াড় আছে তারা সবাই এতে পার্টিসিপেট করে বলে ব্যাপারটা ভালো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মধ্যমগ্রাম। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।